গত 20 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল আবু বক্কর রাস্তায় হেলমেট ছাড়া এক মোটরসাইকেল আরোহীকে গাড়ি থামানোর নির্দেশ দেন। সিগন্যাল না মেনে চলে যাবার চেষ্টা করলে মোটরসাইকেল থামিয়ে দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ট্রাফিক পুলিশের ওই সদস্যের সঙ্গে মারমুখী আচরণ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে মোটরসাইকেল আরোহী ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই যুবকের নাম তুষার, তিনি রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের উপমানব সম্পদ বিষয়ক সম্পাদক। পরে ছাত্রলীগ নেতা তুষারকে ট্রাফিক বক্সে নিয়ে এলে সেখানেও পুলিশ কনস্টেবল আবু বক্করের সাথে উচ্চবাচ্য করে কথা বলেন। এরপর সেখান থেকে চলে যান তিনি। তবে এ ব্যাপারে উপমানব সম্পদ বিষয়ক সম্পাদক তুষারের মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ কখনো পুলিশের সঙ্গে এমন উগ্র আচরণ করতে পারে না। সে যেহেতু একটা খারাপ ব্যবহার করেছে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই তদন্ত কমিটি গঠন করে তার শাস্তির আমরা ব্যবস্থা করব। এদিকে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইন সবার জন্য সমান, কেউ অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আইন তো সবার জন্য সমান, সে যেই হোক, যেহেতু সে পুলিশের কাজে বাধা দিছে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। এ ঘটনায় তুষারের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হেলমেট না থাকায় তার বিরুদ্ধে সেদিন নিয়মিত মামলা দিয়েছে ট্রাফিক বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।